মেরিল প্রথম আলো পুরস্কার 2021-এ যারা বিভিন্ন ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছেন আমরা আজকে তাদের সাথে পরিচিত হব এবং কে কোন ক্যাটাগরিতে অবস্থান করছেন সেটির সাথেও পরিচিত হব। সেরা নবীন অভিনয় শিল্পী যারা মনোনয়ন পেয়েছেন তারা হলেন জান্নাতুল ঐশী ছবি মিশন এক্সট্রিম, সাদিয়া নাবিল ছবি মিশন এক্সট্রিম, আফিয়া জাহিন জাইমা ছবি রেহানা মরিয়ম নূর, ইফতেখার আফসান নাটক দ্য টুইচার। সেরা গায়কের যারা মনোনয়ন পেয়েছেন তারা হলেন অজয় রায় গান রিমঝিম বৃষ্টি ঝরে যায়, ইমরান খান গান এক দেখায়, তানভীর ইবান গান অভিমান, তাহসান খান গান একদিন। সেরা গায়িকাতে যারা মনোনয়ন পেয়েছেন তারা হলেন অবন্তী সিথি গান রূপকথার জগতে, কণা গান তোর মতো আমাকে, কুণাল গান হৃদয়ের আয়না, পড়ছি গান এক দেখায়। সেরা টিভি অভিনেত্রী যারা মনোনয়ন পেয়েছেন মেহজাবিন চৌধুরী নাটক চিরকাল আজ, সাবিলা নূর নাটক রঙিল ফানুস, তানজিন তিশা নাটক হ্যালো শুনছেন, তাসনিয়া ফারিন নাটক কমলা রঙের রোদ। সেরা টিভি অভিনেতাতে মনোনয়ন পেয়েছেন যারা অপূর্ব নাটক যদি কোনো দিন, আরফান নিশু নাটক পুনর্জন্ম, জোবান নাটক বেস্ট ফ্রেন্ড থ্রি, মোশাররফ করিম নাটক শেষটা অন্যরকম ছিল। সেরা চলচ্চিত্র অভিনেত্রী যারা মনোনয়ন পেয়েছেন আজমেরি হক বাঁধন ছবি রেহানা মরিয়ম নূর, জয়া আহসান ছবি অলাদ চক্র, নোভা ফিরুজ ছবি মেধাবনাম মেধা, মাহিয়া মাহি ছবি নবাব LLB। সেরা চলচ্চিত্র অভিনেতায় যারা মনোনয়ন পেয়েছেন আরফিন শুভ ছবি মিশন এক্সট্রিম, তারিক আনাম খান ছবি মিধা বনাম মিধা, শাকিব খান ছবি নবাব LLB, সিয়াম আহমেদ ছবি মিধা বনাম মেধা।